জান তুমি কোথায় থাকো এতবার ফোন দিই তোমাকে তুমি ফোন ধরো না জান শোনো তুমি এসএসসি পরীক্ষা শেষ হলে কলেজ চলে আসবা ঠিক আছে তখন তুমি এক হলে আমি এক হলে সারা দুজন কথা বলবো কেউ ডিস্টার্ব করবে না ঠিক আছে ভাবতেছো আমি এখানে খাইনি একটু পরে খাবো তুমি খাওয়া দেবো আমাকে খাওয়া দেবো না কথা বলি এতক্ষণ বাসায় করছস না ভাই বিয়ে করছ না এই বাসায় তুই কথা করছ না মানে ভাই কাম করবি সন্ধ্যায় হলরুমে আসবি বিকালবেলা ছাদের মধ্যে যেভাবে কথা বলছিলি ওইভাবে এখন সবার সামনে কথা বলবি ফোনটা লাগে আছে না ফোন দে ফোন দে ফোন দে ফোন দে ভাই মোবাইল তো বন্ধ হ্যাঁ মোবাইল বন্ধ ভাই লাউড স্পিকার দে ঠিক আছে রাখ তুই যেমনে যেমনে কথা বলছিলি ঠিক অন্য অন্য সবার সামনে কথা বলবি শুরু কর আবার কথা না শুরু কর অভিনয় করবি ঠিক যেভাবে বলছিল ওইভাবে শুরু কর শিক্ষা প্রতিষ্ঠান এখানে আইসা শিক্ষা গ্রহণ করবি প্রেম আলাপ করণের জায়গা এটা না এরপরের থেকে কারো যদি আমি দেখি মোবাইলে প্রেম আলাপ করতেছস সাথে সাথে মোবাইল সুইচ করে শোনো গার্লফ্রেন্ড কি তোমার এলাকা তুই কোনো টেনশন করিস না এই আলম আলমগীর থাকতে তোর কোনো টেনশন নাই দেখ খালি কি করবি তোর হাব ভাব দিকে কিন্তু তা মনে হয় নাই শোন আমি এই আলম আলমগীর মুখে বলি কম কাজে করি বেশি ঠিক আছে আমার গুলো তুই শুনবি না খালি দেখবি দেখ আমি কি করি ঠিক আছে কাজটা করে নিই তারপর বুঝবি আমি কি করতে পারি এই আমাকে তো কিছু বলবি শোন তোকে বলছি হ্যাঁ বড়দের কথা মাঝখানে নাক গলাবি না তোকে এটা মানায় না তুই চুপচাপ থাকবি সবসময় আমাদের কথাবার্তা ইন্টারফেয়ার করিস কেন আর তুই আমাদের কথা কিচ্ছু শুনবি না আর যদি শুনেও ফেলাইস তাহলে মাথার ভিতরে একটা স্টক করে রাখবি যদি কিছু মাথায় স্টক হয় সেটা কখনো ডেলিভারি দিতে যাবি না ডেলিভারি দেওয়ার দুঃসাহস করলে কিন্তু আমরা বিপদে পড়ে যাবো স্টক করলেও সেটা মাথার ভিতরে রাখতে রাখতে ভুলে যাবি ঠিক আছে আমি সেই স্টকের লোক নিতেই চাই না তুই চুপ একদম চুপ কোনো কথাই বলবি না